আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ঠিক 10 মিনিটের একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমি নিজেও ঠিক 10 মিনিটেই রান্না করে দিয়েছি। আপনারা দেখেও হয়তো বা বুঝতে পেরেছেন যে আমি কিসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আজকের এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ, মানে গলদার চিংড়ি মাছটাকে আমি ভুনা করছি। তো এই ভুনাটাই আমি ঠিক 10 মিনিটের মধ্যেই করেছি। তো প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে সব কিছু কমপ্লিট করে শুধু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে এবার গরম তেলের মধ্যে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ অবশ্যই বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে একদম ড্রাই হয়ে যাবে, জুসিনেসটা থাকবে না। চিংড়ি মাছটাই এমন একটা মাছ যেটা রান্না হতে, ভিজতে, কাটতে, বাছতে সব কিছু করতে একদম অল্প সময় লাগে। তো মাছগুলোকে ভেজে নিয়ে এবার আমি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। মশলার পরিমাণ আমি বলছি না, কারণ মশলার পরিমাণ দেখা যায় এক একজন এক এক রকম খায়, সেজন্য আমি মশলার পরিমাণটা বলাটা আমি একটু অ্যাভয়েড করি। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। একদম সিম্পলভাবে এই ভুনাটার মধ্যে আমি কোনো প্রকারের আদা বা রসুনের পেস্ট দিচ্ছি না, বা অন্য কোনো মশলাও আমি এখানে দিচ্ছি না। একদম সাধারণভাবে হলুদ আর মরিচ দিয়ে রান্না করছি। যারা এখনও পর্যন্ত শুধু হলুদ মরিচ দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখেনি, তারাও একটু ট্রাই করে দেখতে পারেন। এটার মধ্যে স্বাদের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা খুব ভালোভাবে উঠে আসে। এবার মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এবার মাছটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। সর্বমোট এই মাছটা রান্না করতে আমার 10 মিনিট সময়ও লাগেনি। আমার ভিজতে, কাটতে আর রেডি করতে আমার, আর রান্না করতে সম্পূর্ণ সময়টা আমার ঠিক 10 মিনিটের মতো লেগেছে, আর রান্না হতে ঠিক 5 মিনিটের মতো সময় লেগেছে। এই ভুনাটা আপনারা ভাত না শুধু পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন, অসম্ভব মজা লাগে। একদম সিম্পলভাবে 10 মিনিটের মধ্যে এটা আপনারা রান্না করে দিতে পারবেন। যারা এখনও পর্যন্ত এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখেনি, তারা অবশ্যই একবার হলেও একটু ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন, ভালো লাগলে ওখানেও সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।